দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ আরিফ জানাবেন যে বরিশালে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে কিনা এবং মশা নিধনে সিটি কর্পোরেশনের কি ধরনের উদ্যোগ দেখছেন? জি, ধন্যবাদ হাবিবা। আসলে যেমনটি জানতে চেয়েছেন, বরিশালে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আসলে কমছে, এটা সত্য, তবে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু 2 থেকে 3 জন করে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে। গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে, এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে। যেটুকু জানানো হয়েছে যে আজকে যে এই 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে কিন্তু নারীর সংখ্যা বেশি এবং তাদের বেশিরভাগের বয়স হচ্ছে 60-এর উপরে। সুতরাং আপনাকে বোঝাতে চাচ্ছি যে বরিশালে ডেঙ্গু পরিস্থিতি যাই হোক, কিন্তু মৃত্যুর মিছিলের সংখ্যা কিন্তু এখন দিনে দিনে একদমই বেড়ে চলছে। পাশাপাশি গত 24 ঘন্টায় 166 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুধুমাত্র বরিশাল সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে এবং 785 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। এই হিসেবটি শুধুমাত্র সরকারি হাসপাতালের। এছাড়াও যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, যাদের অবস্থা মোটামুটি একটু ভালো, তারা কিন্তু বাসা বাড়িতে থেকেই তারা চিকিৎসা গ্রহণ করছে। এছাড়াও বেসরকারি হসপিটালগুলোতেও চিকিৎসা গ্রহণ করছে। তো যেই প্রস্তুতি আপনি করেছিলেন যে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি তদারকি গ্রহণ করছে, আসলে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা বারবারই কথা বলে যাচ্ছি বরিশালের সিটি কর্পোরেশনের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, তিনি কিন্তু আমাদেরকে বরাবরই জানিয়েছেন যে তারা ডেঙ্গু প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করছে। তবে দৃশ্যমান কোনো ব্যবস্থা আসলে সংবাদকর্মী কিংবা সাধারণ জনগণ যারা, তারা বরিশাল সিটি কর্পোরেশনের লক্ষ্য করেনি এখন পর্যন্ত। তারা যেই ব্যবস্থাটি গ্রহণ করছে সেটি আসলে তুলনামূলকভাবে অনেকই কম। আসলে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল কিন্তু এখন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা এখানে ভর্তি হচ্ছে। তবে এই হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু সঠিক তদারকি করলেও এখানে পরিবেশ এতটাই অবনতি, এতটাই খারাপ যে আসলে রোগীরাই এখন আতঙ্কে রয়েছে যে এখানে থেকেই কিনা আবার ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারে। ধন্যবাদ আপনাকে, বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতির সবশেষ।